ঠিক আছে, ফোন খেয়াল করো তোমরা, আমি প্রশ্নটা কি দিয়েছি খেয়াল করো, যে কৃষি উন্নয়নে সরকারের কর্মসূচি আলোচনা করো। স্পিকার বন্ধ করো। কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি আলোচনা করো। প্রশ্ন হচ্ছে কৃষি উন্নয়ন কি? দেখো তো, বাংলাদেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি, ঠিক আছে, এবং অধিকাংশ মানুষের কি কৃষক, কিন্তু কৃষকগুলা বাংলাদেশের কৃষক দরিদ্র হওয়ার কারণে তাদের কৃষি কার্য পরিচালনা করার জন্য যে উপকরণ দরকার বা মূলধন দরকার, সেই পরিমাণ মূলধন বা উপকরণ আমাদের দেশের অধিকাংশ কৃষকের নেই। সেই জন্য কি করতে হয়, কৃষি উন্নয়ন করার জন্য, কৃষি উন্নয়ন মানে কি, কৃষককে যদি আমি কৃষিকাজ করার জন্য মূলধন বা প্রয়োজনীয় উপকরণ দিয়ে সাহায্য করি, তাহলে কৃষক তার জমিতে কি করবে, কাজ করতে পারবে এবং উৎপাদন করতে পারবে। তাহলে এই যে কৃষকদের বিভিন্ন ভাবে সাহায্য করা বা কৃষককে মানে কৃষিকে উন্নয়ন সামনের দিকে নিয়ে যাওয়া, উন্নয়ন মানে কি সামনের দিকে নিয়ে যাওয়ার যে বড় একটা, এটা তো অনেক বৃহৎ পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমাদের মতো সাধারণ জনগণের কি কি সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব না, তাতে কি করতে হয়, সরকারকে ওই পদক্ষেপ গুলো গ্রহণ করতে হয় যাতে কৃষি কি হয়, উন্নয়ন ঘটে, অর্থাৎ কৃষিকাজ আরো সামনের দিকে এগিয়ে যায়। এখন এখান থেকে উদ্দীপকে আমি দুইটা প্রশ্ন দিয়েছি, তোমরা খেয়াল করবে, বিশেষ করে দ্বিতীয় বর্ষের জন্য, তারপরে আমি বলছি খেয়াল করবে না। এখানে প্রশ্নটা বিভিন্ন দুইটা দুই ভাবে হতে পারে, একভাবে হতে পারে এরকম, যেমন ঘর নম্বর প্রশ্নে হতে পারে বা যে কৃষি উন্নয়নের জন্য, কৃষি উন্নয়নের জন্য তুমি কি ধরনের সুপারিশ করতে পারো, তুমি কে ছাত্রকে বলা হয়েছে বা ছাত্রীদের বলা হয়েছে যে কি ধরনের সুপারিশ তুমি কি করতে পারো, প্রদান করতে পারো বা তুমি কোন ধরনের মানে যুক্তি দেখাতে পারো, ঠিক আছে, কারণ আমি সরকারকে বলতে পারি তুমি এই কাজগুলো করো, ঠিক আছে, অথবা তোমার কাছে মনে হয় এই এই কাজগুলো করলে কি হয়, কি কৃষি উন্নয়ন ঘটবে, অথবা সরকারকে তুমি পরামর্শ দিতে পারো। সব প্রশ্ন বিভিন্ন কিন্তু উত্তর কিন্তু একটাই, অর্থাৎ কৃষি উন্নয়নের জন্য তোমার সুপারিশ কি, এটা একটা প্রশ্ন। আবার হচ্ছে কৃষি উন্নয়নের জন্য সরকারের কোন ধরনের কর্মসূচি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, দুটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কৃষি উন্নয়নের জন্য উদ্দীপকের আলোকে সরকারের গৃহীত কর্মসূচি গুলো আলোচনা করো, এই ধরনের প্রশ্ন যদি বলে তাহলে অবশ্যই উদ্দীপকে কিছু কিছু কৃষি উন্নয়নের জন্য কিছু কিছু কর্মসূচি বা পদক্ষেপ কি উল্লেখ করা থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে তিনটা, উত্তর কয়টা, উত্তর কিন্তু একটা, ঠিক আছে, এবং প্রশ্নটা প্রশ্নের ক্যাটাগরি হয় বিভিন্ন ধরনের কিন্তু উত্তর হয় একই ধরনের। এখন তুমি খেয়াল করো, কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি কি, অথবা কৃষি উন্নয়নের জন্য তুমি কোন ধরনের সুপারিশ করতে পারো বা কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। দেখো প্রথম প্রশ্ন, কৃষি উন্নয়ন হচ্ছে কৃষিকাজকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এর আগের কাছে আমরা পড়িয়েছি কৃষির কি কি সমস্যাগুলো আছে, তাহলে ওই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে ওই পদক্ষেপ গুলো, ওই সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব কার, সরকারের। তাহলে সরকারকে নিম্নলিখিত পদক্ষেপ গুলো নিতে হবে, নিম্নলিখিত পদক্ষেপ গুলো সরকার যদি নেয় তাহলে কৃষি উন্নয়ন করা সম্ভব। এখন তুমি খেয়াল করো, প্রথম পয়েন্ট আমি দিয়েছি কৃষি ঋণ বিতরণ, প্রথম পয়েন্ট, অতগুলো পয়েন্ট তুমি দিতে পারবে না,
যেগুলো তোমার উদ্যোগকে দেওয়া থাকবে, তাহলে উদ্যোগের আলোচনা করবে। তো তোমার তোমাকে যদি বলে তুমি পদক্ষেপ নিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বা তুমি যুক্তি দেখাও, তাহলে তোমার যেগুলো মনে থাকবে সেইগুলো তুমি আলোচনা করো। প্রথমে আমি দিয়েছি কৃষি ঋণ বিতরণ। প্রথম কথা হচ্ছে কি, আমি আগেই বলেছিলাম যে বা তোমরা বলবে বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ার কারণে কৃষিকাজ করার জন্য তাদের প্রয়োজনে প্রয়োজন পড়ি তাদের পরিমাণ কি নাই, প্রয়োজন মতো তাদের মূলধন নাই, আর প্রয়োজন মতো মূলধন না থাকার কারণে কৃষকটা উৎপাদন করতে পারে না। সেই জন্য কৃষকদের যদি কি প্রয়োজন মতো ঋণ বিতরণ বা ঋণ সাহায্য করা যায়, তাহলে কি কৃষি উন্নয়ন করা সম্ভব। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কৃষি উপকরণ বিতরণ। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা বলছি কৃষি ঋণ বিতরণ, এখানে ঋণের কথা কি, ঋণ বলতে আমরা বুঝি কি অর্থ, তাই না? তাহলে আমি এখানে বলছি কৃষি ঋণ বিতরণ মানে কৃষককে কি করা, কৃষক দরিদ্র হওয়ার কারণে প্রয়োজন মতো কি মূলধন না থাকা থাকে কি করতে হবে, সরকারকে ওই কৃষকদের ওই কৃষক কি করতে হবে, ঋণ দিতে হবে। ঠিক আছে, এটাকে ঋণ বিতরণ বলি। আর কৃষি উপকরণ বিতরণ, আটা হচ্ছে কি যে কৃষক কি করবে, কৃষককে যদি সরকার ঋণ দেয়, সে ঋণ নিয়ে কৃষক কি করে উৎপাদনের উপকরণ যেমন কি করে যন্ত্রপাতি কিনে, সার কিনে, বীজ কিনে বা গরু কিনে যাই এগুলো কিনে, তাই না? ঠিক আছে, সরকার যদি কি করে, সরকার যদি মনে করে যে আমি কৃষকদের কৃষি ঋণ না দিয়ে অর্থাৎ নগদ টাকা না দিয়ে সরকার যদি কি করে কৃষি উপকরণের উপকরণগুলো বিতরণ করে যেমন লাঙ্গল, মই, গরু, বীজ, সার, যন্ত্রপাতি, এই ধরনের উপকরণগুলো যদি সরকার বিতরণ করে, তাহলেও কিন্তু কৃষি উন্নয়ন করা সম্ভব। দুইটা জিনিস, একটা হচ্ছে নগদ অর্থ ঋণ হিসেবে দেওয়া, আরেকটা হচ্ছে নগদ অর্থের পরিবর্তে বলো। বলো এইটাও হতো। এখন প্রশ্ন হচ্ছে সবগুলো পয়েন্ট যদি দিতে হবে তা কিন্তু না, তোমার যেটা ভালো লাগে তুমি। প্রশ্ন হচ্ছে খাস জমি প্রধান, তুমি যেটা বলছো আমি বলি দেবে। খাস জমি তোমরা বুঝো, খাস জমি হচ্ছে যে জমিটা সরকারের অধীনে, ঠিক আছে, যে জমিটা সরকারের অধীনে, মালিক কে, সরকার। এটা কি ওয়ানাবাদী, অর্থাৎ এটাতে কোনো ধরনের চাষ করা হয় নাই। সরকার যদি প্রকৃত কৃষককে অর্থাৎ যে জন্মগত ভাবে আসলেই কৃষক, সেই কৃষককে যদি ওই খাস জমিটা দেয়, তাহলে কি করবে কৃষি উন্নয়ন সম্ভব হবে। এটা তুমি লিখতেও পারো তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে। আমার আমি যেগুলো লিখছি সেগুলো মনে হয়েছে যে সহজ সহজে বুঝবে। এগুলো কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ, আটটা তুমি বলছো কি খাস জমি বিতরণ, অর্থাৎ যে জমিটার মালিক সরকার, সরকার যদি তার ওই জমিটা প্রকৃত কৃষককে দিয়ে থাকে, তাহলে সে কি করতে পারবে কৃষিকাজে ব্যবহার করতে পারবে। তারপর কৃষি বীজ সহায়তা, আমরা আগেই বলেছি কৃষি বীজ মানে কি, এইটা যে কথা এটা প্রায় সেম জিনিস। কৃষি উপকরণের মধ্যে কি আছে, সার, বীজ, জমি, খাস জমি যেটা বলছো, জমি, হ্যাঁ মানে যন্ত্রপাতি, এগুলা এর মধ্যে আছে কি কৃষি বীজ সহায়তা। বিভিন্ন সময় কৃষক কি করে, কৃষকদের বিভিন্ন বীজ দিয়ে সহায়তা করে থাকে। তাহলে তিন নম্বর, চার নম্বর প্রশ্ন হচ্ছে না কৃষি উপকরণ সহায়তা, এগুলো প্রায় সেম জিনিস। দেখো বইয়ে যা আছে, কৃষি ঋণ, কৃষি উপকরণ, কৃষি বীজ, কৃষি উপকরণ সহায়তা। চার নম্বর পয়েন্ট হচ্ছে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ। এখন তুমি খেয়াল, এটা কি, এটা একটা কার্ডের মতো, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল জাতীয় পরিচয় পত্র আছে না, ঠিক একই রকম একটা কার্ড থাকবে সরকারের, সরকার ওই কার্ডটা করে দিবে, যে কার্ডের মধ্যে ওই তুমি বলছো প্রকৃত কৃষক, যে প্রান্তিক কৃষক যার নিজস্ব জমি নাই, প্রকৃত কৃষক যে আসলে কৃষক, তাকে একটা সরকার একটা কার্ড দেবে। ওই কার্ডের মধ্যে তার নাম লিখে থাকবে, তার জমির পরিমাণ লিখে থাকবে, তার মনে করো কতটুকু মানে চারটুকু জমি আছে বা তার জমি আছে কি নাই সবগুলো লিখে থাকবে। এরকম একটা কার্ড যদি সরকার বিতরণ করে, তাহলে কি হবে প্রকৃত কৃষক যারা,
তারাই কিন্তু ওই সুবিধাগুলো পাবে। কিন্তু বর্তমানে আমাদের যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বলো, ইউনিয়ন চেয়ারম্যান বলো, মেম্বার বলো, সরকার কিন্তু প্রচুর পরিমাণে ঋণ এবং উপকরণ কৃষককে সহায়তা দিয়ে থাকে, কিন্তু দেখা গেল কি যে আসলে প্রকৃতপক্ষে যে কৃষক সে ওই ধরনের কৃষি ঋণ উপকরণ বা বীজ সহায়তা গুলো পায়নি, পায় না। বড় বড় যারা আছে, যারা মানে রাজনীতি বিদেশে যে কি আছে লিঙ্ক আছে বা যুক্তি মানে কি আছে, আমরা কি লিঙ্কই বলি, যেগুলো আমাদের সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, তারাই কি করে ওই ঋণগুলো বা ওই উপকরণ গুলো নিয়ে নেয়, যার কারণে প্রকৃত যে কৃষক সে ওই সুবিধাগুলো পায় না। আর প্রকৃত কৃষক যেন এই সুবিধাগুলো পায় সেই জন্যই এটাকে বলা হয়েছে যে কৃষি উপকরণ কার্ড বিতরণ, জৈব সারের ব্যবহার বৃদ্ধি। দেখো তোমরা একটু খেয়াল করবে, এখন আমরা কি করব, এখন আমরা আর ওই যেমন কৃত্রিম যেগুলো আছে ঠিক আছে, যেমন আমরা একটা মানে মানুষের তৈরি যে জিনিসগুলো আছে এইগুলোর উপরে আমরা আর এখন বেশি নির্ভর করব না, আমরা এখন নির্ভর করবো প্রাকৃতিক জৈব সার, জৈব সারের ব্যবহারের বৃদ্ধি, এগুলো প্রাকৃতিক, যেমন গরুর গোবর এরকম ধরনের, এটা কি জৈব সার, এইগুলো যদি আমি উৎপাদন ক্ষেত্রে কি করি ব্যবহার করি তাহলে কি কৃষি উন্নয়নে কৃষি কি উন্নয়ন হবে, তার মানে খারাপ মানে মানে হচ্ছে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। এখন আমরা আর মানুষের তৈরি সব কিছুর উপরে আর নির্ভর করবো না, আমরা প্রকৃতি প্রদত্ত যে জিনিসগুলো আছে এগুলোর উপর নির্ভর করবো। যেমন মনে করো তোমরা এই যে গতকালকে দেখলাম টিভিতে দেখালো, এখন আমরা আর বিদ্যুতের উপরে নির্ভর না করে আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটার উপর নির্ভর না করে আমরা সৌর বিদ্যুতের উপর নির্ভর করব, তাহলে দেশের বিদ্যুতের চাহিদা কি মিটে যাবে। ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখো, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া, এগুলো বইয়ে কিন্তু ফুললি পয়েন্ট দেওয়া নাই, একটু একটু দেওয়া আছে, তোমাকে খেয়াল রাখবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, কত নম্বর পয়েন্ট দেওয়ার দরকার নাই, যদি মনে থাকলে দিবে, কিন্তু এটা আমি লিখছি কি জন্য, এটা হলো বর্তমান যে আমাদের যে বৈশ্বিক উষ্ণতা, আমাদের যে ডে বাই ডে কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বা প্রাকৃতিক বিপর্যয়, এই যে করোনা ভাইরাস, এগুলো কি এগুলো এক ধরনের প্রাকৃতিক বিপর্যয়, বন্যা করা হ্যাঁ ঝড় এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যে বিরূপ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়, আমাকে কি করতে হবে সেই প্রতিক্রিয়া গুলোকে মোকাবেলা করতে হবে ঠিক আছে। যেমন মনে করো, যেমন কি হচ্ছে আমাদের এলাকায়, আমাদের এলাকায় কি হয় কৃষকরা অধিকাংশ সময়ে জমি থেকে ধান কি উঠাতে পারে না, কারণ বন্যা চলে আসে তাই না। এখন যদি আমি কি করি ওই যে বন্যাটা যখন আসবে সেই বন্যাটা কিভাবে মোকাবেলা করা যায় ঠিক আছে, সেই চিন্তা মাথায় রাখতে হবে। অথবা কি করতে হবে যে বন্যা আসলে বন্যার উপর ভিত্তি করে কি ধরনের ফসল উৎপাদন করা যায় সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে। যেমন বন্যা আসলে আমাদের ধান নষ্ট হয়ে যায় ঠিক আছে, কিন্তু আমরা কি করবো যেহেতু আমাদের বন্যা বেশিরভাগ সময় সিলেটে বন্যা হয়, সেই জন্য আমি ধান চাষ না করে যদি আমি কি করি পাট চাষ করি তখন বন্যায় তো আমার সমস্যা হবে না। এগুলো হলো কি যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় কি সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, মানে যে জিনিসটা আসবে বন্যা আসবে বন্যার প্রতিকূল আমি কোন দ্রব্যটা উৎপাদন করতে পারবো, বা বিভিন্ন সময় আছে বৈশ্বিক উষ্ণতার কারণে কি হয় সমুদ্রের পানি বৃদ্ধি পায়, সমুদ্রের পানি কি হয় বৃদ্ধি পায়, সমুদ্রের পানির যদি বৃদ্ধি পায় ওই পানিটা চতুর্দিকে ছড়িয়ে যায়, আর চতুর্দিকে ছড়িয়ে গেলে কি হয় কারণ সমুদ্রের পানিতে কি থাকে লবণ থাকে, আর লবণ থাকার কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়। এখন আমাকে চিন্তা করতে হবে যে জমিতে যদি সমুদ্রের পানি পড়ে, সমুদ্রের পানি পড়ে যদি লবণাক্ত পানির কারণে জমির উর্বরতা নষ্ট হয় তাহলে ওইখানে আমি ধান চাষ করবো না, ধান চাষ না করলে লবণাক্ত পানির মধ্যে কোন ধরনের ফসল উৎপাদন হয় সেটা আমাকে চিন্তা করতে হবে। আর এইভাবে যদি আমরা কি করি তার প্রাকৃতিক বিপর্যয়ের বিপক্ষে যদি আমরা কাজ চালাতে পারি তাহলে আমাদের কৃষি উন্নয়ন সম্ভব, নতুবা কি হবে আমরা প্রত্যেক বছর ধান কি উৎপাদন করব আর বন্যা এবং খরার কারণে আমরা ধান উঠিয়ে নিয়ে দিতে পারবো না, সুতরাং কৃষকের কোনোদিনের ভাগ্যের টাকা ঘুরবে না।
সরকার এখন এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতেছে। আচ্ছা এখন ধরো 7 নম্বর, ন্যায্য মূল্যে প্রাপ্যতা, কৃষি উন্নয়নের ইম্পর্ট ন্যায্য মূল্যে প্রাপ্যতা, কারণ সরকার কৃষককে প্রচুর পরিমাণ ঋণ দেয়, উপকরণ দেয়, কৃষক উৎপাদন করে, কিন্তু উৎপাদন করার ফলে উৎপাদিত দ্রব্যটা যখন সে বিক্রি করে তখন সে ন্যায্য মূল্য পায় না, কারণ অধিকাংশ কৃষকই অশিক্ষিত হওয়ার কারণে সে বর্তমানে বাজারে একটা দ্রব্যের কি পরিমাণ দাম আছে বা মূল্য আছে সেটা তার ধারণা নাই। সেই জন্য কি হয় না, কৃষক বাড়িতে বসে থেকে মধ্যসত্ব গ্রুপ করে যারা আছে, যেমন যে এটাকে আমরা কি বলি, যেমন দালাল বা বাটপাটি ব্যবসায়ী যারা আছে, এটা হচ্ছে ব্যবসায়ী, শুনতে মনে হয় দালাল বা বাটপা, কিন্তু আসলে তাদের ব্যবসা হচ্ছে এটা। তারা কি করে, ওই যে মধ্যসূত্রভোগী যে ব্যবসায়ী আছে, মিডিলে যারা কাজ করে, তারা গ্রামে এসে কৃষকদের কাছ থেকে ধান কিনে নিয়ে যাবে, নিয়ে বাজারে বিক্রি করবে। তার ন্যায্য মূল্য কে পায় না, কৃষক পায় না। সেই জন্য কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য পাওয়ার পর কৃষকদের কি হবে, তার উৎসাহ আরো বাড়বে। তখন এই উৎসাহটা যদি বাড়ে, কৃষকটা আরো কৃষিকাজে কি তাদের পরিশ্রম বাড়িয়ে দেবে। সেই জন্য কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, সেই জন্য সরকার কি করে তাদের পণ্যের একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে দেয়। আচ্ছা কৃষিতে প্রযুক্তি ব্যবহার, এই যে ইম্পর্টেন্ট একটা জিনিস, আধুনিক প্রযুক্তি কৃষিতে কি প্রযুক্তি ব্যবহার, দেখো কৃষিতে প্রযুক্তি ব্যবহার কি, ওই যে এইটার সাথে একটা লিঙ্ক, দেখো এখন ঘরে বসে কৃষক জানতে পারে বাজারে কোন ধানের মূল্য কি আছে, কিভাবে তথ্য প্রযুক্তি বা মোবাইলের মাধ্যমে সে জানতে পারে, ওই যেটা হচ্ছে কৃষিতে প্রযুক্তি ব্যবহার। ঠিক আছে, ওই প্রযুক্তি ব্যবহার করে সে ন্যায্য মূল্য পায়। আরেকটা হচ্ছে কি, কৃষককে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাহলে কম সময়ে অধিক পরিমাণ ফসল কি উৎপাদন করা যায় বা উন্নত মানের ফসল উৎপাদন করা যায় এবং কম জমিতে বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায়, যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। এবং সরকার এখন কি করছে, সরকার প্রতি ক্ষেত্রে ক্ষেত্রেই প্রতি ধাপে ধাপে এখন কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে, উন্নত বীজ দিচ্ছে, সার দিচ্ছে। ঠিক আছে, ওই যে মোবাইলের মাধ্যমে সরাসরি ফোন করে বলতে পারতেছে যে বাজারে কি অবস্থা আছে, কোন জমিতে কোন ধরনের ধান চাষ করবে। এখন দেখো 9 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, 9 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, নতুন একটা পয়েন্ট অ্যাড করছে, এটা হচ্ছে কি ক্রপ জোনিং। দেখো বইয়ে দেওয়া আছে, বইয়ে তোমরা পাবে অবশ্যই, ক্রপ জোনিং না জুনিং, সরি জুন, ক্রপ জুনিং। ক্রপ জুনিং কি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্রপ জুনিং কি, ক্রপ জুনিং হচ্ছে একটা প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে কোন জমিতে কোন ধরনের ফসল উৎপাদন হবে তা জানা যায়। কথা ক্লিয়ার, ক্রপ জুনিং কি, জুন মানে অঞ্চল, মানে যেটা ক্রপ জুনিং, ক্রপ জুনিং হচ্ছে একটা প্রযুক্তি, যে ক্রপ জুনিং হচ্ছে এমন একটা প্রযুক্তি, স্পিকার স্পিকার বন্ধ করো, ক্রপ জুনিং হচ্ছে এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে কোন জমিতে কোন ধরনের ফসল উৎপাদন করলে ভালো হবে সেইটা জানা যায়। তোমরা মনে রাখবে, বইয়ে দেওয়া আছে তোমরা এখানে। আচ্ছা এখন আসো শস্য বহুমুখীকরণ, এটা বেশি কিছু বলবো না, এইটার উপরে অনেক পরবর্তী ক্লাসটা নেবো, শুধু জাস্ট এইটার উপরে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। শস্য বহুমুখীকরণ কি, খেয়াল করে দাও, শস্য বহুমুখীকরণ মানে মুখটা একমুখী হবে না, বহুমুখী হবে, বহুমুখী হবে। সহজ কথা তুমি বুঝো, একই জমিতে একই ধরনের ফসল আমরা উৎপাদন করব না, একই জমিতে আমরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করাকে বলে শস্য বহুমুখীকরণ। বহুমুখী মানে বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন মুখ।
বিভিন্ন উপর থেকে বোঝানো হয়েছে যে একই জমিতে একই ধরনের ফসল আমরা উৎপাদন করব না, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করব। তাহলে আজকে আজকে প্রথম সেশনের যে অংশটা কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি, এইগুলোর মধ্যে থেকে তোমার যেগুলো মনে থাকে এইগুলো তুমি আনসার করবে। এইটাই হলো সরকারের গৃহীত কর্মসূচি, এইটাই হলো তোমার পরামর্শ, এইগুলো তো কি তোমার পরামর্শ, ঠিক আছে? তাহলে আজকের এখানে প্রশ্ন হচ্ছে এটা, কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি কি, অথবা কৃষি উন্নয়নের জন্য তোমাদের পদক্ষেপ কি বা তোমাদের সুপারিশ কি, এইটাই প্রশ্ন। এখন 5 মিনিটের জন্য আমরা ব্রেক নিচ্ছি, কারেন্ট চলে গেছে প্রচন্ড গরম, 5 মিনিট পরে আবার শুরু করবো, ঠিক আছে? ওকে।